প্রিয় দর্শক, সবাইকে সতর্ক করার জন্য আমাদের ভিডিওটি তৈরি করা। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন, এতে অনেকের উপকার হতে পারে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং এর আশেপাশে এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে এটি গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় যশে রূপ নিতে পারে। এজন্য দেশের চার সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে এটি গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। চট্টগ্রাম, পায়রা, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ সতর্ক বার্তায় বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে 23 মে এর মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। এদিকে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি শক্তিশালী হয়ে উঠলে 26 মে বাংলাদেশের খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে আঘাত হানতে পারে। প্রিয় দর্শক, নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটি লাইক দিন। ধন্যবাদ।